সচিত্র ভোটার পরিচয়পত্রের দাবিতে 1993 সালের 21 জুলাই কলকাতার ধর্মতলায় আন্দোলন করতে গিয়ে তৎকালীন বাম সরকারের পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন 13 জন। আর সেই 13 জনের মধ্যে একজন ছিলেন ভাটপাড়ার কেশব বৈরাগী। তিনি ভাটপাড়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের রত্তলা এলাকার বাসিন্দা। আর স্মৃতির উদ্দেশ্যেই তার কাকিনাড়া রত্তলা বাজার এলাকায় একটি স্মৃতিস্তম্ভ রয়েছে। সেই স্মৃতিস্তম্ভে আজকের এই দিনে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তৃণমূল নেতৃত্ববৃন্দ। উপস্থিত ছিলেন জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম, ভাটপাড়া শহর এক আইএনটিটিউসি সভাপতি অশোক দত্ত, ভাটপাড়া পৌরসভা 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলি দত্ত সহ একাধিক তৃণমূল নেতৃত্ব কর্মীরা। এই দিনটা কাউকে বলতে হয় না, এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি কর্মীর একটা আবেগ। তাদের বলতে হয় না যে আমাদের যেতে হবে, সবাই কিন্তু তৈরি, সবাই কিন্তু রাজি ওখানে পৌঁছাবার জন্যে আর যাওয়ার জন্যে। সব বৈরাগী আমাদের এই অঞ্চলে, যিনি আমাদের তৃণমূল কংগ্রেসের সৈনিক ছিলেন, তিনি প্রাণ হারিয়েছেন আমাদের তৃণমূল কংগ্রেসের সেই আন্দোলনে, যে আজকে তাদেরই শ্রদ্ধাঞ্জলিতে, সেই 13 তৃণমূল কংগ্রেসের সৈনিকের শ্রদ্ধাঞ্জলিতে আজকে আমরা সবাই যারা তৃণমূল কংগ্রেস সৈনিক আছি, আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আজকে ধর্মতলায় যাই। সেখানেই আজকে আমরা অগ্রসর। তার আগে ওনার মৃত্যুর ওনার বেদিতে আমরা আজকে মালা দিয়ে আমরা আমাদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলাম শহীদ বেদিতে। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 6289063557 9831478795। অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবাই পাচ্ছে, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়ারটি গরিপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। জীবনের যা কিছু চাওয়া মনের মতন করে পাওয়া, বারে বারে হও তুমি মোহময়ী প্রিয় গোপাল বিষয়ী। প্রিয় গোপাল বিষয়ী, বাগমোড়, হালিশহর, কাঁচড়াপাড়া, খ্যাংরাপট্টি, এমজি রোড, বড়বাজার, ট্রায়াঙ্গুলার পার্কের বিপরীতে গড়িয়াহাট, কার্জন গেটের কাছে বর্ধমান, কোতোয়ালি থানার বিপরীতে কৃষ্ণনগর।